আজকে আমার মা বাড়ি চলে যাবে। আর এর মধ্যে রয়েছে একটা অত্যন্ত লোভনীয় জিনিস, সেটা হচ্ছে কাঁচা মানকচু বাটা। পমফ্রিট মাছটা করার জন্য এখানে পমফ্রিট মাছটায় নুন আর হলুদ এই যেভাবে দিয়ে রেখেছি, আমি জানি না কতটা রেগুলারিটি ব্লগ মেনটেন করতে পারবো। মোটামুটি সকালের দিকে বেশ কিছু রান্না বান্না করে ফেলেছে আজকে দুপুরবেলাকার খাওয়া দাওয়ার জন্য। আজ সকালবেলা খেয়েছিলাম আজকে ম্যাগি, ম্যাগিটা আমি করেছিলাম, সমস্ত ওই গাজর ক্যাপসিকাম যেগুলো গতকাল এনেছিলাম সেগুলোরই কিছু কিছু ছিল ফ্রাইড রাইস করার পর, ওগুলো দিয়েই একটুখানি ম্যাগি করেছি। আর বুবু সকাল থেকে এই যে গ্লোবখানা কালকে পেয়েছে, সেই গ্লোব নিয়েই নাড়াচাড়া করে যাচ্ছে। সকালের দিকে অবশ্যই একটুখানি পড়াশুনো করেছে, যেহেতু ওর বুধবার থেকে পরীক্ষা মোটামুটিভাবে শুরু হয়ে যাচ্ছে, বুধ বৃহস্পতি শুক্র পরীক্ষা রয়েছে, তারপর আবার আফটার 14 তারিখ বা 15 তারিখ থেকে পরীক্ষা রয়েছে। আজকে আমার মা বাড়ি চলে যাবে, এক সপ্তাহের মায়ের ছুটি, আমারও অল্প বিস্তর কাজের একটু রিল্যাক্সেশন, সব কিছু আজকে অবসান হতে চলেছে, কারণ মা আর থাকবে না, আজ মা বাড়ি যাবে, কারণ মায়েরও ওদিকে অনেক কাজকর্ম পড়ে রয়েছে, ব্যাংকের কাজকর্ম রয়েছে, ব্যক্তিগত অনেক কাজকর্ম রয়েছে, তো সে কারণেই মা চলে যাবে। আর আজকে সকালবেলা কী কী রান্নাবান্না হয়েছে চলুন মা কী কী রান্নাবান্না করেছে সেটা দেখিয়ে দিই। আর আমি শুধু করবো পমফ্রেট মাছটা, পমফ্রেট মাছটা ফ্রিজ থেকে বের করেই রেখেছি, বরফও গলিয়ে রেখেছি, শুধু মাছটুকু করলেই রান্নাবান্না হয়ে যাবে। তারপর আজকে তাড়াতাড়ি করে লাঞ্চ করে একটুখানি শোবো, কারণ মা আজকে বেরিয়ে যাবে, তো বুবু তাই একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নেবে, মায়ের সাথে অনেক গল্প গুজব টিভি দেখা সমস্ত কিছু করার বাকি রয়েছে। তো চলুন দেখি যে মা কী কী রান্না করেছে। এখানে রয়েছে ভাত, এই যে দেখতে পেয়েছেন ভাত, আর এই রয়েছে আলু সিদ্ধ, এই আলু সিদ্ধটা বুবুর জন্য। এর মধ্যে রয়েছে ভেন্ডি আলু ভাজা, আর এখানে রয়েছে মুসুরির ডাল, এই সমস্ত রান্না মাই করেছে, পাতলা করে মুসুরির ডাল বুবুর জন্য। আর এর মধ্যে রয়েছে একটা অত্যন্ত লোভনীয় জিনিস, সেটা হচ্ছে কাঁচা মানকচু বাটা, সর্ষে দিয়ে নুন দিয়ে মিষ্টি দিয়ে একদম ভালো করে মা কাঁচা লঙ্কা দিয়ে ঝালঝাল করে কাঁচা মানকচুকে বেটে রেখেছে, যেটাকে খাওয়ার আগে একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে গরম ভাতে মেখে খাবো, ব্যাস এই মোটামুটি মা করেছে। এবার পমফ্রিট মাছটা রয়েছে, সেটা আমি রান্না করে ফেললেই হয়ে যাবে রান্নাবান্না, তারপরই খেয়ে নেবো। পমফ্রিট মাছটা করার জন্য এখানে পমফ্রিট মাছটায় নুন আর হলুদ এই যেভাবে দিয়ে রেখেছি, আর মাছগুলো বেশ বড় বড় তো তাই একটু বেশি পরিমাণে নুন হলুদ দিয়েছি যাতে এর ভেতরে ঢুকে যায়। আর এর মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা বাটা আলাদা করে যেহেতু বুবুরটা তুলে নেওয়ার পর মেশাবো, আর এখানে রয়েছে জিরে গুঁড়ো, আদা বাটা, টমেটো বাটা, তারপরে আপনার হলুদ, নুন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেল ভালো রকমের গরম হয়ে গেছে, মাছগুলোকে এবার হালকা করে এপিট ওপিট করে নুন হলুদ মাখিয়ে কড়া করে তেলে ভেজে নেবো। আর এই দেখুন মাছগুলোর মধ্যে না দোকান থেকে এরকমভাবে স্লিট দিয়ে এনেছিলাম যাতে তেল মশলা নুন সমস্ত কিছু মাছের মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। সকালবেলায় মাছটা করবো বলে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, জল দিয়ে রেখেছিলাম যার জন্য বরফটাও গলে গেছে, এবার পটপট করে রান্না করে নেবো, তারপর ঝটপট করে খেয়ে নেবো। বেশ বড় সাইজটা, একসাথে দুটো মাছ ম্যাক্সিমাম ভাজা যাবে তার বেশি নয়। মাছগুলোকে এখানে সুন্দর করে এপিট ওপিট করে লালচে করে ভেজে নেবো, তারপর একটুখানি এই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে এই মশলাটা দিয়ে দেবো, কষে কষে এলে তারপর পরিমাণ মতন জল দিয়ে মাছটা একটুখানি ঝোলটা ফুটে উঠলে তারপর ভাজা মাছটা দিয়ে নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পমফ্রেট মাছের ঝাল। তেল ঝাল টাইপের করবো তাই একটু বেশি পরিমাণেই তেল দিয়েছি। আমার মাছের ঝোল একদম রেডি, ঝোলের মধ্যে ধনে পাতাও পড়ে গেছে, এবার গরম গরম ভাত খেয়ে নেবো। একটু বল দেখি তুই ঠিকঠাক বলতে পারছিস কিনা। পাহাড়,
আরেকটা কি নদী, ভেরি গুড, চলো আঁকো আঁকো মন দিয়ে আঁকো। গুড ইভিনিং, এখন বাজে রাত্রি 8:30 মতন। গুড ইভিনিং অনেকক্ষণ আগেই পেরিয়ে গেছে, আর গুড ইভিনিংয়ে আমার মা আজকে বাড়িও চলে গেছে। বুবু অনেকক্ষণ মন খারাপ করেছিল, কিছুতেই ওর ভালো লাগছিল না, দিদি চলে যাচ্ছে দিদি চলে যাচ্ছে। ফাইনালি ওকে একটুখানি আঁকা উঁকি দিয়ে বসিয়েছি, তো সেই আঁকাটা মানে আঁকাগুলোই করছে এখন। বসে বসে দেখতেই পেলেন আপনারা এই রেনবো টেনবো কত কী সব ঝর্ণা পাহাড় অনেক কিছুই এঁকে ফেলছে এই গরমের মধ্যে। পাহাড়ের বরফকে নিয়ে এসছে, বরফওয়ালা জল গলে ঝর্ণার সৃষ্টি হয়েছে, এসব দেখলেই মন প্রাণ ঠান্ডা একদম ভরে উঠছে। আর এই মুহূর্তে এসি চালিয়ে ঘরের সমস্ত দরজাটা বন্ধ করে আমরা ঘরে বসে পাহাড় পাহাড় ফিল নিচ্ছি, তাই তো? আর চলুন, মা যেহেতু চলে গেছে অতএব রান্নাবান্নার সব কাজের দায়ভার আবারও যথারীতি নিজের কাঁধের ওপর চাপিয়ে নিতে হবে। মা থাকলে রাতের ভাত টাতগুলো মাই করতো, কিন্তু আজকে ভাত আমাকেই চাপাতে হবে। সন্ধ্যেবেলা মা বেরিয়ে যাওয়ার পরই চাল ভিজিয়ে রেখেছি, দুপুরবেলা পমফ্রেট মাছের ঝাল তো রয়েছেই, তাই এবেলা আর বেশি কিচ্ছু করবো না, ভাত করবো। এখানে এই যে চাল ভেজানো রয়েছে, আর এখানে রয়েছে দুখানা উচ্ছে, এই দুখানা মা গো, এই যে দুটো উচ্ছে, এই দুটো উচ্ছের সঙ্গে একটুখানি আলু আর একটুখানি পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করবো, একটু কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম ভাতে ওই দিয়ে একটু খাবো। আর একটুখানি বুবুর জন্য দেখি ইয়ে দেবো, আলু সেদ্ধ দেবো, কারণ বুবু উচ্ছে ভাজা খায় না, তো উচ্ছে সেদ্ধ খায়, রাত্রে আর ওকে উচ্ছে সেদ্ধ দেবো না, একটু আলু সেদ্ধ দেবো। আর দুপুরবেলাকার মুসুরির ডালও রয়েছে, ওই দিয়ে মাখন দিয়ে বুবুরও হয়ে যাবে। তো চলো, আজকে ব্লগটা ছোট্ট হলেও খুব কম্প্যাক্ট করলাম, খুব বেশি ব্লগটাকে আর বাড়াবো না, কারণ মায়ের মানে মা চলে যাওয়ার পর আমার বেশ কিছু কাজকর্ম রয়েছে যেগুলো মা থাকাকালীন গল্প গুজবে করেই উঠতে পারিনি। বেশ কিছু বালিশের কভার একটু আধটু মানে ঠিকঠাক করার রয়েছে, খোলটোলগুলো একটুখানি ঠিক করে সেলাই করার রয়েছে, নতুন বালিশের কভারগুলো নামিয়ে পরানোর রয়েছে সেগুলো করবো, বইপত্রের র‍্যাকটা বুবুর একটুখানি গুছবো, এই সমস্ত করতে আমার বেশ কিছুটা সময় এখন যাবে। ভাতটা বসিয়ে দিয়ে টুকটুক করে ওগুলো করবো, কারণ বুবু রং করছে করুক। আর আগামীকাল থেকে, আগামীকাল তো মঙ্গলবার, আগামী বুধবার থেকে বুবুর এক্সাম চালু হয়ে যাবে। আমি জানি না ওর এক্সাম শুরু হলে আমি কতটা রেগুলারিটি ব্লগ মেনটেন করতে পারবো, মানে একটুখানি চাপের হয়ে যাবে, কারণ এখন যেহেতু ওদের মানে হাফ ইয়ারলি এক্সাম, তো 80 মার্কস করে করে সমস্ত এক্সাম, আর বেশ কিছু আছে 100-এ, ফলে তো একটুখানি ওকে নিয়ে তো বসতেই হবে। তো চলুন, কালকে কী হবে কালকের কথা কালকে ভাবা যাবে, আজকে সেই ভেবে চিন্তা করে কোনো লাভ নেই। আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করবো। আপনারা সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ রাখবেন, আশেপাশে সকলকে ভালো রাখবেন, বি পজিটিভ অ্যান্ড বি হ্যাপি অলওয়েজ। আর নেক্সট যেদিনই সময় পাবো সেদিনকে এই ব্লগ শুট করে আপনাদের সামনে হাজির হয়ে যাবো। তো চলুন, আজকের মতন টাটা, গুড নাইট, সুইট ড্রিমস, বাই বাই।